সম্মানীয় সভাপতি সকলকে আমি আমাদের প্রতিবাদ জানানোর মাধ্যমে একটু উল্লসনই হবে না মায়েরা আজকের দিনে দাঁড়িয়ে জয়পুর বলুন কতুলপুর বলুন পাত্রসার বলুন সোনামতি বলুন রেজাল্ট তখনই ভালো হবে যতক্ষণ না পর্যন্ত জালি মালগুলোকে ভোটটা ময়দানে দাঁড়িয়ে থেকে যারা করেছে যারা নেতৃত্ব দিয়েছে বা আমরা করেছি আমরা দেখেছি যে মার্জিনটা যখন 5000 আমরা বেশ কিছু নথি বেশ কিছু তথ্য আমরা দলকে জানিয়েছি যা আমাদের বা কর্মীদের বা এলাকায় নজরবন্দি আছে সেই জায়গা থেকেই এই কথা দল দলের কাছে সমস্ত তথ্যই আছে দল আশা করি দল তার সুষ্ঠু দলীয় পদ্ধতিগতভাবে বিচার এবং বিশ্লেষণ করবে সেটা দলকে আমি জানাবো সেটা তো মিডিয়ার সামনে বলবো না দলীয় বিষয় দলের অভ্যন্তরীণ বিষয় আমি দলের একটা কর্মী সম্মেলন থেকে বলেছি অন্দরের কর্মী সম্মেলন থেকে বলেছি ঠিক আছে অতএব সেই জায়গা থেকে দলের কাছে সমস্ত বার্তায় আছে দলকে যা জানানো হয়েছে দল দলের ব্যবস্থা নেবে সময় কথা বলবেন আর ভোটে হেরে গেলে কৌশিক বন্দ্যোপাধ্যায়কে বরবাদ দিতে হবে ভোট শুরু আর ভোট হাজারো মন্ত্রীকে যারা কোলে নিয়ে নাচানাচি করেছিলে সৌমিত্র খায়ের কাছে টাকা আনতে যা লোকগুলোকে জবাবটা তাদেরকে দিতে হবে আমি যদি সেই নেতৃত্ব হয়ে থাকি তাহলে আমার কাছে জয়পুর ব্লক থেকে যেই যান তাকে বলবো ভাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কৌশিক বন্দ্যোপাধ্যায়কে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস পরিচালনা করার দায়িত্ব দিয়েছে দলটা করতে গেলে তার নেতৃত্বে দল করো ভুল করলে লিখিত দাও ভুল করলে দলের সর্বোচ্চ নেতৃত্বে জানাও দল ব্যবস্থা নেবে তবে তো দল জিতবে সকলকে আমি আমাদের প্রতিবাদ জানানোর মাধ্যমে একটু উল্লসনই হবে না মায়েরা গতবার 19-এর লোকসভা থেকে এবারের আমাদের যে 24-এর লোকসভা নির্বাচন হলো আমাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল অনেকটাই রিকভার হয়েছে প্রায় 5000 ভোটের মতো ব্যবধানে আমরা পরাজিত হয়েছি তৃণমূল কংগ্রেসের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু কর্মী আছে যারা 300
65 দিন তৃণমূল তৃণমূল বলে অথচ ভোটের ঠিক প্রাককালে তারা দলের সঙ্গে গদ্দারি করে। দলের সঙ্গে গদ্দারি করার পরই তারা আবার নির্বাচনের পর নেতাদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয় এবং নিজেদেরকে তৃণমূল প্রমাণিত করতে ব্যস্ত হয়। এটা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি প্রকৃত অর্থে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, এটা আমাদের কাছে মেনে নেওয়া ঠিক সহ্যকর হয় না, আমরা এটাকে মেনেও নিতে পারি না। সেই সমস্ত গদ্দারদের উদ্দেশ্যেই বলেছি, যারা সারা বছর তৃণমূল বলে অথচ ভোটের প্রাককালে তারা তৃণমূলের সঙ্গে গদ্দারি করে, বেইমানি করে। তৃণমূলের বেশ কিছু কর্মী আছে, প্রত্যেকের নাম হয়তো আমার পক্ষে নেওয়া সম্ভব না, কিন্তু বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে আমি কথাটা বলেছি। দল সমস্ত কিছু জানে, সমস্ত কিছু দল দেখছে, বিষয়টি দল অবগত আছে, দল যথার্থ ব্যবস্থা নেবে। সেই সমস্ত কর্মীদের এবং কোনো নেতা জড়িত থাকলে নেতারও বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। দলের চিহ্নিতকরণ চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের ভরসা আছে। গদ্দারদের তৃণমূল কংগ্রেসে কোনো ঠাঁই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, এটা আমরা দলের প্রতি ভরসা রাখি। হাজার হাজার ভোটে হারিয়েছ, 70,000 ভোটে মনে 19 সালে অধিক ভোটে মনে হয় সরকার জিতেছিল, 76,000 অধিক ভোটে জিতেছিল। আজকের দিনে দাঁড়িয়ে জয়পুর বলুন, বতুলপুর বলুন, পাত্রসার বলুন, সোনামতি বলুন, রেজাল্ট তখনই ভালো হবে যতক্ষণ না পর্যন্ত জালি মালগুলোকে লাত মেরে বার করতে পারছি, জালি মালগুলোকে প্রশ্রয় দেব, আর নেতা হয়ে আমি উত্তরীয় পরে বসে থাকবো। ওই রকম রাজনীতি করার প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না। আজকের দিনে দাঁড়িয়ে আমার খারাপ লাগে, আমার নিজের জায়গায় দাঁড়িয়ে আমার খারাপ লাগে। কি বলছে কৌশিক পটকালে পুত্রা হারিয়ে দাও, সুব্রত দত্তর পুত্রা হারিয়ে দাও, সঙ্গীতা মালিকের পুত্রা হারিয়ে দাও, অলোক বাবুর পুত্রা হারিয়ে দাও। অলোক বাবু পুত্রায় দাঁড়িয়েছে না কৌশিক বাবু দাঁড়িয়েছে? দাঁড়িয়েছিল সুজাতা মণ্ডল, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী। সুজাতা মণ্ডলকে হারানো হয়েছে, কৌশিক বটব্যালকে হারানো হয়নি, আর সুব্রত দত্তকে হারানো হয়নি। কিছু ভেকধারী তৃণমূল আছে, এই তৃণমূলের কাছ থেকে যতক্ষণ না আমরা সতর্ক হতে পারছি। 2019 সালে আজকে 2024 নির্বাচনে দাঁড়িয়ে 5,000 অধিক ভোটে সমীর চোখা জিতেছে।